সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ডাল ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট মুগ ডালের পাকোড়া তৈরি করে দেখাবো। তো চলুন, আমি এখানে 1 কাপ ইয়েলো কালারের মুগ ডাল নিয়ে নিয়েছি। এ ডালকে প্রথমে ভেজানোর প্রয়োজন নাই, শুধু ব্লেন্ডারে দিয়ে ভালো করে দানাদার পাউডার বানিয়ে নিতে হবে। এটা যেন একটু দানাদার হয়, সুজির মতো যেন দানাদানা থাকে। এরপর 15 মিনিটের জন্য হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। এই সময়ের মধ্যেই ডালগুলো এই গরম পানিতে ভিজে ফুলে উঠবে, আর এই সময়ের মধ্যে আমরা কিছুটা মরিচ, আদা আর পেঁয়াজ কুচি করে রেখে দিব। তো এখন দেখুন, এই 15 মিনিট পর ফিরে এসেছি আমরা, ডালগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। এর মধ্যে এখন আমরা আর 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিব, দিয়ে আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এতে মুগ ডালের কালারটাও খুব লাইট হয়ে আসবে আর মুগ ডালটাও বেশ ফ্লাফি হয়ে যাবে। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমরা একটা পাত্রের মধ্যে এই ডালগুলোকে ঢেলে নিলাম। নিয়ে এখন 3-4 মিনিটের জন্য আমরা এই ডালটাকে আবারও ভালো করে ফেটে নিব, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ খাবার সোডা। এই খাবার সোডার কারণেও কিন্তু এই ডালটা অনেক ফ্লাফি হবে এবং ভেতর থেকে অনেক বেশি মোলায়েম, মসৃণ হয়ে থাকবে, নরম হবে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো আদা কুচি, আর পরিমাণ মতো মরিচ কুচি, আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলাম, আর 1 চা চামচ দিলাম আস্ত গোটা জিরা, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ হলুদ আর লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এসব কিছু দিয়ে আবারও 3-4 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে এখন আমরা এটাকে ফ্রিজের মধ্যে 15-20 মিনিটের জন্য রেখে দিব। ঠান্ডা চিল্ড ব্যাটার দিয়ে খুব ভালো ক্রিস্পি পাকোড়া তৈরি হয়, আর আমি এই ব্যাটারের মধ্যে 2 চা চামচের মতো গরম ফুটন্ত টকবকে গরম তেল দিয়ে দিলাম। এতে করেও কিন্তু পাকোড়া খুব ক্রিস্পি হয়। তো আমি এখন গরম তেলের মধ্যে পাকোড়াটা দিয়ে দিচ্ছি। আমি চামচে করে করে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন, আমি এখানে চামচ দিয়ে দিয়েই দেখালাম। এক পাশটা হয়ে গেছে, এই যে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন অন্য পাশটা আমি উল্টিয়ে দিলাম। এই পাশটা হয়ে গেলেই আমরা পাকোড়াগুলোকে তুলে নিব। এইভাবে যদি আপনি এই টিপসগুলো ফলো করে এই পাকোড়াগুলো তৈরি করেন, তাহলে দেখবেন পাকোড়া ভিতর থেকে অনেক ফ্লাফি হবে আর বাইরে থেকে অনেক ক্রিস্পি হবে। তো আমি এখানে হাত দিয়েও কয়েকটা পাকোড়া তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এইভাবে হাত দিয়েও দিতে পারেন, আবার চামচ দিয়েও দিয়ে নিতে পারেন। তো দেখুন পাকোড়াগুলো কী সুন্দর ফুলে ফুলে উঠছে। যখন আপনি পাকোড়া দিবেন তখন নিচের দিকে তেলের মধ্যে বসে যাবে, কিন্তু সময়ের পরিবর্তনেই পাকোড়াগুলো আস্তে আস্তে উপরে ফুলে উঠবে। দেখুন কী সুন্দর কালার চলে এসেছে, আর বেশ মচমচে হয়ে থাকে কালারটা এই পাকোড়াগুলো। বৃষ্টির দিনে বা সন্ধ্যায় টি টাইমে আপনারা এই পাকোড়াগুলো ঝটপট তৈরি করে নিতে পারেন, বা মেহমান আসলে মেহমানদের জন্য আপনারা তৈরি করে দিতে পারেন। এই পাকোড়াগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। বাসায় একবার বানিয়ে সবাইকে খাইয়ে দেখবেন, দেখবেন সবাই কি বলে। পাকোড়াগুলো অবশ্যই টিস্যুর উপরে নিয়ে নেবেন, তাহলে টিস্যুর উপরে যে অতিরিক্ত তেলটা সেটা টিস্যুগুলো শোষণ করে নিবে। এরপর আমরা দেখুন প্লেটের উপর নিয়ে নিলাম। আপনাদেরকে আমি পাকোড়াগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে আর উপরটা খুব সুন্দরভাবে মচমচে হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এরকমই সহজ আর মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।